আমি তার সঙ্গে আমারে তার সঙ্গে নিব কেন তোর সঙ্গে যাব বন্ধু আসবে তোরি বাইয়া তার সঙ্গে নিব আমারে তার সঙ্গে নিব কেন তোর সঙ্গে যাব কেন তোর সঙ্গে যাব হয়ে নিরবদি
যাও সাবধান, দয়াল আল্লাহ। আজান জিনিসটা নামাজেরই জন্য রয়েছে বিধানে, আসল কথা বুঝতে পারলাম না কেন জন্মেরই বিধানে গো। একটাই কথা বলেছ, হয়তো কোন ইসলাম প্রচারক হতেও পারে। আপনারা শুনেন ভাইয়েরা, ইসলামের যারা প্রচারক তার শ্রেষ্ঠ প্রতিনিধি তিনি এসেছিলেন, কিন্তু আপন চাচা ছিলেন আবু জেহেল। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেও যাকে ইসলাম মানাতে আর পারলেন না, সে কি বলেছিল, আরে বেটা আসমানে জমিনে জাদু চালাচ্ছ। প্রচারক শেষ হয়ে গিয়েছেন, ওখান আর ইসলাম প্রচারকের কথা নয়, ওখান স্বার্থবাদিতা আর ধর্মের নামে কি ভাওতাবাজি। যাক, আমি বলছিলাম আগাম জিনিস নামাজের জন্য সুসংবাদ, নামাজের জন্য আহ্বান করা। ওর তিন করার এক সিঁড়ি দিয়ার মা বাহর হয়ে দাঁড়িস না, ওই কুত্তার বাচ্চা হয়ে গেলে বড় খুশি রে। ও আঞ্জুনাইর বাপ, তোমার নাম মনে হয় মিস্টার কামড়ি, ও মিস্টার পা দইটা এবার মানুষ মানুষ যদি হতে মা বাপ হয়ে গেল না, এবার অভ্যাস আর এই ব্যবহার নিজের থাকি তোবা তিল্লা হইয়া ভালো, তোমার মা বাপ হয়ে গেল না তাই। আমি কইছি এবার তুমি শুনো বসে জিজ্ঞাসের উত্তরে, সব জিনিসের মধ্যে আসল আর নকল আল্লাহ দান করবেন। এলাকি বেটে সেটা কিন্তু দরবেশ আর মারেফতের ফকির, এটা মেসাব বেটা বিশ্বাস করিও না।
এটা কেউ যেন বিশ্বাস করেন না। লাল টুন বান্ধি লইছে, খিলকা একটা বানাই লইছে, আর ভাঞ্জে গানা নমাজ বাদ দিয়ে লাইছে, আর হানোয়া হয়েছা হয় মার ভতর হকি, আর চন্দ্র সাধন করে। সাদি রহমতুল্লাহ আলাইয়ে বয়ান করছেন, খিলাফে পেগাম্বর কেসেরা গুজি ঈদকে হরগিজ বমঞ্জিল না খাওয়াত রসি। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ যারা চলে, তারা যদি আসমানে দি উড়াল দিও যায়গি, সে রসুলুল্লাহ গৌরব হইয়া কইছেন যে আমার যদি সত্যিকারের কোন উম্মত তাকিয়া থাকে, সে তাই বিশ্বাস করত না, সেই রূপে বিশ্বাস করব তার মাঝে গোপন কোন কার সাজি আছে, মুহাম্মদের কোন আখলাক তার মাঝে যার মাঝে নাই। তবে একটা জিনিস মারিফাতের বয়ান থাকি পাওয়া যায়, সিয়া সফেদ লাল জরদা সাইড রং দলিলে হয়, মুর্শিদে জানে বাতাইয়াও দিবা কোন রঙ্গে নবীজির সাথে মিলন হয়। একটা হয়তো বা দুই তিনটা হে বানছে খালাও কার লালো, সিয়া সফেদ লাল জরদা তার মাঝে যদি এই সাইড রঙ্গের যে কোনো একটা থাকে, এটা তার তরিকার একটা বর্জকের রং ব্যবহার করছে, এর লাগি তার অসুবিধা মনে করুন না। প্রথম ভাগে বইছে বইয়া বানানটা হইছে মারিফ, আরিফের আগে মা আইছে মঞ্জিল থাকি মাইয়া মা আরিফ হইছে বানান, তখন ওইয়া অর্থ উঠিছে গীতা যে আপন মঞ্জিলকে চিনো মারিফ। তখন আবার প্রশ্ন আইছে আপন মঞ্জিলে যে চিনতাম কিসের সাহায্যে, এর কারণে তাওহীদ তাকিয়া থে করাইয়া মারিফর বাদে বইয়া থে হইছে, কিতা হইছে মারিফত, তাওহীদ তাকিয়া থে আইয়া মারিফত হইছে। তখন যে শব্দের উচ্চারণের শব্দর অর্থ যেটা দাঁড়াইছে যে তাওহীদের সাহায্যে আপন মঞ্জিলকে চিনো, এইটাই হইল মারিফাত প্রত্যেক অর্থের অভিধান। আমি এখনো জোয়ান বেড়া thank you.
তোমায় জিজ্ঞাসা করা হয়েছে এটা বাচক গুলা কিভাবে সাজানো হইয়াছে আমি যেভাবে মারিফাত আরিফ বলতে চিনো কি চিনবো আপন মঞ্জিলকে মঞ্জিলের মা এসেছে তাওহীদের সাহায্যের থেকে তাওহীদের পেয়েছে তাওহীদের সাহায্যে আপন মঞ্জিলকে চিনো আপনি বলেন দেখি শরীয়ত কেন এমন করে সাজিল
ver.